হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটা এখন স্টার্ট করলাম। তো সকালে উঠে দেখি টেবিলে যে লাচ্চা সেমাই রান্না করা আছে। আমি কিন্তু ফ্রেশ হয়ে গোসল করে শাড়ি পরে নিয়েছি, আর সকালে ঈদের দিন সকালে আমার শাড়ি পরতে বেশ ভালো লাগে, তো এই জন্য একটা সুতি শাড়ি এনেছিলাম। সুতিও না, এটা হচ্ছে কি বলবো, এটাকে তসর মনে হয় বলে। যাই হোক, সেই শাড়িটা পরেছি, আর উঠে দেখলাম সেতু সব কিছু রাতে ওকে করে রেখেছে। এই যে ভাতের রাইস কুকারটাও আমি অন করে দিলাম, ও চাউল ধুয়ে এভাবে রেখে দিয়েছিল। আর এখানে চিকেন ভুনা, এটা হচ্ছে পায়েস। বারবার বলেছি যে কম করে রান্না করবা, দেখছি অনেক বেশি পায়েস রান্না করছে। আবার এখানে আছে বিপ ভুনা, বিপটা হচ্ছে আমরা পছন্দ করি, আর চিকেন তো বাচ্চাদের জন্য, এই জন্য দুই মাংস একসাথে রান্না করা আছে। আজকে দুপুরে শুধু আমি রোস্ট আর পোলাও করব, আর সাথে হয়তো একটু সবজি বা বেগুন ভাজি কিছু একটা করে নিব। এই তো ওদের সবার খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ মানে শুধু শ্যামাই আর পায়েস খেয়ে ওরা এখন মাঠে যাচ্ছে নামাজ পড়তে। আর আমার হাজব্যান্ড নতুন স্যান্ডেল পরে যাবে না, কারণ গতদিন এক স্যান্ডেল হারিয়েছে, আবার নতুন একটা হারিয়েছে, তো এই জন্য দুটা কিনে দেওয়া হয়েছে, দুই জোড়া। তো এখন পুরান মানিকের একটা স্যান্ডেল পরেই যাচ্ছে। আল্লাহ হাফেজ। তো এখন আমি ভাবছি ওরা কখন উঠবে না উঠবে, কিন্তু আমি একটু খেয়ে নেই। আর আমার আসলে খুব খিদা পাচ্ছে, সেরি তো খাওয়া হয়তো, আর ইফতারে খাওয়ার পরে না আর কোনো কিছু খাইনি। ওরা কিন্তু রাতে আসার পরে আবার খাওয়া দাওয়া করছে, আমি আর কিছু খাই নাই, এই জন্য এখন খুব খিদা পাচ্ছে। তো এদিকে ভাতটাও দেখলাম হয়ে গেছে, তো ভাতও নিয়ে নিব একটু। প্রথমে একটু পায়েস খাবো। এখন হচ্ছে আমি আপনাদের সাথে নিয়ে একটু পায়েস খাবো, দেখি কেমন, দারুণ হয়েছে। পায়েস খাবো, ভাত খাবো, খেয়ে শরীরটাকে একটু ফিট করে নিই। আর অনেকদিন পর সকালে খাওয়া, তো মানে কেমন যেন লাগে আসলে, না ঈদের দিন সকালে না মানে যেহেতু একটু কেমন কেমন লাগে। সেতু এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো রান্না করে, শ্যামাই পায়েস আমি মানে বিফ সব কিছু রান্না খেয়ে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আসলে খুব ভালো রান্নাও শিখে গেছে। তো আমি খাচ্ছিলাম, কিন্তু ভাত একটু বেশি নিয়ে ফেলেছি, বেশি খিদা লেগেছিলো, শেষে আর খেতে পারি নাই। আর এক মাস রোজা রাখার পর ঈদের দিন সকালে কিন্তু বেশি খাওয়াও যায় না, আর খেতে গেলে কেমন কেমন যেন লাগে। তো আপনাদেরকে সাথে নিয়ে আমি সকালের ব্রেকফাস্টটা করে নিলাম, যদিও ফ্রিজে কিন্তু পরোটাও বানানো ছিল, তো পরোটাও খাওয়ার কথা। তো ভাত যেহেতু আছে, ভাতের কাছে আমার কাছে আর কিছু না, তো পরোটা যে যা খায় যখন খাবে তখন হয়তো ভেজে দিব। তো খাওয়া দাওয়া শেষ করে এঠো যে বাসনগুলো বের হয়েছে সেগুলো আমি একটু ধুয়ে এভাবে টেবিলে রাখছি, বাটিগুলো এখানে থাকলে ওদের খাবার জন্য সুবিধা হবে। আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া শেষ, এখন আমি হচ্ছে আমার মেডিসিনটা নেব। নেওয়ার পরে মানে বিছানা অলরেডি গুছিয়ে ফেলেছি, দুটা বিছানা, আমি তো একা একটা রুমে ছিলাম, আর এক রুমে হাবিব আর হাবিবের বাবা ছিল, আর এক রুমে হচ্ছে সেতু, হিমি, মিমি, হাবিব, সাবিব আর হচ্ছে মানি করা ছিল এক রুমে। তো আমরা এখন মানে আমি এখন একা বাসায়, তো ভাবলাম আর একটু টুকটাককে গোছানো যায়, পুরোটা বাসা একটু দেখে গুছিয়ে নিই। এমনি তো রাত্রে ও ঘর মুছে তারপরে কিন্তু শুয়ে পড়ছে, তো এখন আমি হচ্ছে মেডিসিনটা নেই আগে। তো আমার খাওয়া দাওয়া শেষ, এখন আমি এই তো বিছানাগুলোও কিন্তু
বিছানাও গোছানো শেষ, আর ওইদিকে তো আমাদের লাগেজগুলা। আর এই বেলকনিটা তো খুবই পছন্দের, এত সুন্দর সুন্দর, এত সুন্দর একটা জবা ফুটে আছে, একটা না দুটা, খুব সুন্দর সুন্দর। বন্ধুরাস মালটা এটা হচ্ছে, ওরা বলে কাঠ গোলাপ, আসলে কিন্তু এটার নাম হচ্ছে চাপা। আর অপর যেটা ফুটে না, এর হচ্ছে রেড নিয়াম। রেডিয়ান গাছটাই আমার খুব পছন্দ, রেডিনিয়াম গাছটাই, মানে এত সুন্দর, এই গোড়াটা দেখলে আমার খুব ভালো লাগে খুব। এটা তো প্রচুর ফুল দিচ্ছে, পুরো বাসায় এখন একদম পরিষ্কার আছে, ওরা তো সবাই ঘুমায়, একটু পুরো বাসায় গোছানো। এই রুমে আমি একা ঘুমিয়েছি, কারণ আমি না এসিতে আজকে নিতে পারতেছিলাম না, আজকে একটু ঠান্ডা 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 লাগতেছিলো, গত বিকেলে তো একটু বৃষ্টিও হয়েছে, তারপরে বাতাস, তো এই জন্য আমি না এই রুমে একা ঘুমিয়েছি। আর কালকে আমরা নিউ মার্কেট থেকে এত সুন্দর একটা গ্লাস কিনে আনছি, এটা এখনো ড্রিল করে লাগাতে হবে, লাগানো হয়নি। পরে এখন যে পানি যে বোতলটাও ভরে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণ আপনাদের সাথে একটু আড্ডা দিব। সকালে অলরেডি উঠে, রাতে তো আমরা এসেছি হচ্ছে যমুনা ফিশার পার্ক থেকে, রাত 12:30 পার হয়ে যাবে, এই সময় আমরা বাসায় আসছি। তো বাসায় আসার পরে আমার শরীরটা একটু খারাপ ছিল, আমি তো ঘুমিয়ে পড়ছি, আমি সেহেতু বলছি আজকে রাতে আমার পক্ষে আমি কিছুই করব না, ও তো চাইছিল যে আমরা রাতে জেগে একটু এনজয় করব। তো পরে আমি কিন্তু ঘুমিয়ে গেছি, আমি কোনো কিছু করিনি। তো ঘুম থেকে উঠে দেখি মানে ও অলরেডি পুরাটা বাসা পরিষ্কার করে, তারপরে শ্যামাই পায়েস মাংস দুই রকম, চিকেন এবং বিফ দুটোই রান্না করছে। পরে ভাতটা হচ্ছে চাউলটা ধুয়ে রাইস কুকারে দিয়ে ও ঘুমিয়ে গেছে। পরে আমি সকালে উঠলাম, উঠে আমি রাইস কুকারের চুলাটা অন করে দিয়ে, এর মধ্যে আমার হাজব্যান্ডও উঠে গেছে। তো হাজব্যান্ড উঠতে উঠতে মানিকও উঠে গেল, তো মানিক গোসল, হাজব্যান্ড গোসল, তারপর হাবি পরা গোসল করে নিয়ে ওদেরকে একটু নাস্তা টাস্তা খাইয়ে ওরা গেল মাঠে নামাজ পড়তে, আমি এদিকে কিন্তু আমি একটু ঘর পেট খেয়ে নিলাম, শ্যামাই তারপরে পায়ে সবই একটু একটু করে খেয়েছি, আর শুধু ভাতটা বেশি খেয়েছি, কারণ ভাত আমার খুবই খিদা পাচ্ছিল। সেহেরির পরে না আসলে কিছু খাই ছেড়ি না, সরি ইফতারের পরে না আমি কোনো কিছু খাই নাই, এজন্য এতটাই খিদা পাচ্ছিলো সকালে। তো খেতে বসলাম, কিন্তু ভাত খেতে যায় অল্প একটু খাওয়ার পরে মনে হচ্ছিলো কি যে পেটটা ভরে গেছে, মানে যে সকালে অনেকদিন খাওয়া হয় না, তো হঠাৎ করে একদিন খাওয়ার পরে কিন্তু একটু খারাপ লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, আমার প্লেট ওদের বাটি টাটি সব ধুয়ে আবার গুছিয়ে রেখে আমি ভাবলাম একটু আপনাদের সাথে আড্ডা দেওয়া যায়। আর সবাইকে ঈদ মোবারক জানাই, আবারও ঈদ মোবারক জানাচ্ছি, আর সবাই কিন্তু ভালো থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে এনজয় করবেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, সবাইকে নিয়ে এনজয় করছি। তো আজকে কি কি প্ল্যান আছে, ওরা তো ঘুমায়, মানে হিমি মিমি আর সাবিব আর সেতু, এরা হচ্ছে অনেক রাতে ঘুমিয়েছে, অনেক রাতে মানে ওদের 3-4টার দিকে হয়তো ঘুমিয়েছে, আমি অবশ্য জানি না, কারণ আমি তো এসে আমি ঘুমিয়ে পড়েছি 1টার ভিতরে। তো 1টার ভিতরে ঘুমানোর পর ওরা তো কয়টায় ঘুমাইছে, ওরা তো 2-3 ঘন্টা পরেই ঘুমাইছে, এরকমই হবে। তো ওরা এখনও উঠে নাই, আর আমি আপনাদের সাথে একটু আড্ডা দিতে চলে আসলাম। আমি অবশ্য ঢাকায় এর আগে একবার ঈদ করেছি, এটা হচ্ছে 2013 সালে, 2013 সালে আমরা যখন ঢাকায় আসছিলাম, মিরপুরে ছিলাম, তখন এক মানে একটা ঈদ এখানে করেছি, সেটা রমজান ঈদ ছিল।
রমজানের তাই ঈদটা এখানে করেছিলাম আমরা, আর এইবার দ্বিতীয়বার ঢাকা ঈদ করছি। বিশেষ করে কালকে অনেক মজা লাগছে যে নিউ ইয়র্কের গেলাম মাত্র 15 মিনিট, বসুন্ধরা থেকে 15 মিনিটের বেশি লাগে নাই, ঘড়ি দেখি নাই, এরকমই ছিল। মানে গাড়িতে উঠার সাথে সাথে নিয়ে আমাদের ইয়েতে নামিয়ে দিল, মানে নিউ মার্কেট, মানে এটা ভাবা যায়। তো যাই হোক, আমরা এবার ডিসিশন নিয়েছি যে ঈদের সময়ই হয়তো, যেহেতু মানিক এখানে ঢাকায় থাকবে, ঈদের সময় আমরা এখানে অবশ্যই অবশ্যই আসব, আর ওদের মানে ঢাকা ঈদ করব। কারণ এত ফাঁকা ঢাকা আসলে ঈদ ছাড়া সম্ভব না। খুব ভালো লেগেছে, কালকে রাত্রে জোনা ফিশার পার্কে গেলাম, বসুন্ধরা সিটিতেও গিয়েছি, তো খুব খুব ভালো লাগছে। আপনাদের সাথে হয়তো ব্লগে কিছু কিছু শেয়ার করব। তো আজকে ঈদ মোবারক সবাইকে। আজকে সারাদিন যে কী কী প্ল্যান হবে সেটা অবশ্য, সেতু উঠবে, তারপর মানি করার, নামাজ পড়ে আসার পরে প্ল্যান কী করা হবে। এখন শুধু দুপুরে আমি রোস্ট করব আর একটা সবজি করব, তাহলে কিন্তু আর পোলাও এটাতেই হয়ে যাবে হচ্ছে আজকে দুপুরে রান্না খাওয়া দাওয়ার। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা না বের হলে না দুপুরে রেস্টের পরে বের হবো, কারণ বাচ্চাদের শরীরটা অতটা মানে নিতে পারছে না। কালকে একটু হাবিব খুব বিরক্ত হয়ে গেছে জোন অফিসার পার্ক থেকে, মানে আসার জন্য আসার সময় অনেকটা না কষ্ট হয়েছে কি, 11:30টার সময় এদের ভিতরে রিক্সা ঢুকতে দেয় না, আর একদম ফিউচারের পাশেই হচ্ছে বাসা। তো এই জায়গায় আমরা রিক্সা দেখবো এমন একটা দূরত্ব যে হেঁটেও আসতে পারতেছি না, আবার রিক্সাগুলো আসবে না। এইসব রিক্সা সবগুলো একটু কয়েকদিনে বলতে বলতেই আমাদের সময় আরও বেশি হয়ে যায়। তারপরে তো যে উবারে করে চলে আসি, মানে তো ওইসব নিয়ে আমি খুব মানে রাগ করতেছিল, পরে একদমই খারাপ লাগতেছিল। তো চলে এসেছে মাঠ থেকে। আমি বলছিলাম যে আগেই কিন্তু এখান থেকে সরবে না, আগে সালাম করবো, তুমি আমাকে টাকা দিবা, তো কোনো টাকাই দিল না। এদিকে আমার কালকে না একটু ঘাড়ে ব্যথা হয়েছে, আমার ঘাড় কিন্তু সোজা হয়ে আছে, আমি কোনোভাবে ঘাড়টাকে বাঁকা করতে পারতেছি না, মানে আমার পুরো বডিটাকেই বাঁকিয়ে বাঁকিয়ে মানে ঘাড় বাঁকা করতে হচ্ছে, এটা খুবই কষ্টের। তো বাবা ছেলে ভাই দুই ভাই মিলে কোলাকুলি করছিল, তো এখনও কিন্তু সেতুরাকে উঠে নাই, শুধু হিমি উঠেছে, মিমি সাবি পড়া সবাই ঘুমে। তো ওরা আসার সাথে সাথে ভাবলাম যে এবার খাবার দিয়ে দিই, তো আবার মানে এখন একটু ঝাল খাবারটা খেয়ে নেবে। তা আমার হাজবেন্ড আবার পায়েস খায়নি, ওকে বললাম পায়েসটা অনেক মজা হয়েছে, আর আমরা যেহেতু একটু চিনি কম খাই, মানে মিষ্টি কম খাই, এই জন্য পায়েসে একটু চিনিও কম দেওয়া আছে। তো আসলে কি বলবো, সবগুলা রান্নায় খুব মজার ছিল। তো বন্ধুরা, এই ছিল আমার সকালে ঈদের দিন সকালে কাটানো একাকিত্ব কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে তো এই তো সবাই চলে এসেছে এখন একে একে, যেহেতু হিমি উঠে গেছে, এখন একটু পরে ওরাও হয়তো উঠে যাবে, তো আমরা আবার নতুন করে নতুন আরেকটি ব্লগ শুরু করব। এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সবাই আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।